আত্মীয়, এই তো আত্মীয় মানিয়ে ভাই এই খ্যাস, ওইটারই একটা আপগ্রেড ভার্সন। তাহলে আমি খন্নাসি করতেছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। ইউটিউবে ভিডিও বানানোর একটা উদ্দেশ্য থাকে সবার, এইটা থেকে কিছু টাকা আর্ন করবে এবং পাবলিকে তাকে চিনবে একজন ইউটিউবার হিসাবে। তবে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে আমার নিজের কিছু ব্যর্থতার কারণ থেকে। আমি অনেক দিন যাবত এই ব্যর্থতাগুলোকে কাটিয়ে উঠতে পারতেছিলাম না। তারপর থেকে আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করি, নিজেকে একটু স্যাটিসফাই করার জন্য একটু ভিডিও বানাই। 2021 সালে 10ই ডিসেম্বর আমাদের সিটিজি সমাজের একটা সভা হয়েছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সেখানকার যেই মুভমেন্টগুলো আসলে বলার মতো নয়। ওই সময় আমি ওইখান থেকে কিছু একটা ভিডিও আকারে নিয়েছিলাম যেটাকে ব্লগ বলে। ওই ব্লগটা সবার কাছে ভালোই সাড়া পেয়েছিল। তো ওই ব্লগের সময় ওইখানে একটা বই দিয়েছিল খ্যাস, ওইটারই একটা আপগ্রেড ভার্সন ছোট্ট আকারে বই বের করা হয়েছে, যেটার মধ্যে আমার ব্লগের কথা বলা হয়েছিল। আর নিজের কথা বা নিজের প্রশংসা যদি কেউ করে এটা সবার কাছেই ভালো লাগে। তো আজকে আমি ওই খ্যাস পুরনো বইটা থেকে আমাদের সিটিজি সমাজের, দ্যাট মিন্স খ্যাসদের, কিছু আঞ্চলিক কথা আছে যেটা আমি ভিডিওর মাধ্যমে সবার সামনে উপস্থাপন করব। ছোটোবেলায় মানুষ আমাদেরকে একটা ভাষা নিয়ে একটু মজা করতো, সেটা ছিল রঘুন। আপনারা হয়তো অনেকে জানেন রঘুন শব্দটার শুদ্ধ ভাষা হচ্ছে রসুন। তো আমি আজকে এই বইটা থেকে কিছু আঞ্চলিক শব্দ আপনাদের সামনে বলবো এবং সেটাকে নিয়ে একটু এনজয় করব। এখন ওই বিষয়গুলো নিয়ে কেউ মজা করলে আর খারাপ লাগে না, একটু গর্ব মেহসুস হয়। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। কিছুদিন ধরে আপনারা হয়তো দেখতেছেন ইন্ডিয়াতে একটা মহিলা নূপুর শর্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা কটূক্তি করেছেন, যেটা নিয়ে পুরা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আর নূপুর শর্মা আপকো শর্মানি চাইয়ে এসে গান্ধি বাত করতে হয়ে, আমি এখন আপনাদের সামনে যে শব্দগুলা উচ্চারণ করব এবং একটু কমিক করে কথা বলবো সেগুলো আসলে মনির ভাই সংগ্রহ করছে। তবে এগুলোর সাথে আমরা অনেকেই রিলেটেড, আপনারা বললে হয়তো বুঝতে পারবেন। আমরা যখন ঘুমাই থাকি, এটাকে শুদ্ধ ভাষায় ঘুমাই বলে, আর আঙ্গ ভাষায় আন্ডা কই যেটা হুতি রয়েছে। তারপরে ঝাড়ু তো চেনেন, ঝাড়ুরে আন্ডা হুরুন কই, আন্ডা যে ঘর ঝাড়ি এটার আন্ডা হুরুন কই। তারপরে হচ্ছে দুষ্ট, এই যে আমি এখন দুষ্টমি করতেছি এটাকে যদি আমরা সিটিজি ভাষায় বলতে হয় তাহলে আমি খন্নাসি করতেছি আপনাদের সামনে। বড় বোঝ আমরা বুঝেন না, ওই যে মৌতা বাইত খায় যে এটার আমরা বড় খানা হইলে আন্ডার এটার জ্যাবত কই, বুঝছেন কথা। রসুনটা তো আন্ডার রঘুন কই, এটা আপনারা সবাই জানেন। রান্না করা তরকারি এটা আন্ডার একেরে কমন কথা, সালন ভাই, একটু সালন ভালা সালন হইলে দুইটা ভাত খাইতারি আর নাইলে খানাটা ফেটার মধ্যে যায় না, বুঝেন না। তো সিরুনি চিনেননি, এই যে এটা আর কি, এটার আন্ডা হনি কই, এই যে স্টাইল করে একটু কথা বলা, এই যে এটাকে আমরা হনি বলি। মেয়ের আমরা জি কই, জি। এই তরকারি যখন মনে করেন আপনি সবজি টবজি রান্না করে শুটকি দিয়ে, যদি এটার মধ্যে শুটকির একটু ভালো মানের হয় তখন আমরা কই যে হুটকির একটু কটকুট হয়েছে, মানে মজা হয়েছে আর কি। এই দিক সেই দিক আমরা এমিক্কাল হেমিক্কাল কই আর কি। আর নোয়াখালীর সাথে আমাদের শব্দগুলো প্রায় অনেকটাই মিলে, তো হেরা ফানিরে হানি কয়, আন্ডাও কিন্তু মাঝে মাঝে হানিরে ফানিয়ে কই। আগে হয়তো আমাদের হোস্টেলে একটা পোয়া ছিল, তার নিয়ে আমরা হয়তো অনেক ফাইজলামি দুষ্টামি করতাম, কিন্তু তাদের ভাষার সাথে আমাদের ভাষাটা কিছুটাই রিলেটেড। জামা কাপড়ের আমরা কুত্তা কাপড় কই, ঠিক আছে। তারপরে মনির ভাই আন্না এত সুন্দর সুন্দর শব্দগুণ কইতুন যে কালেক্ট করছেন, চলেন আন্নারে আইয়ার টুক শুনাই। ভাজা মাংস চিনির নিয়ে, ওই আইয়ে ঈদ আইয়ের আন্ডাইন চুকে দিব ভাজা মাংসের হুমনা গুস্ত কই, হুমনা গুস্ত কি যে মজা, আম্মু যখন রান্না করে তখন ড্যাগ তুন লই রে দুইটা হুমনা গুস্ত খাইতে আসলে কি যে শান্তি লাগে ভাই। আচ্ছা তারপরে দেখেন ছোটো বাচ্চা চিনির নি, আমরা যেটা বাবু কই সোনা বাবু, এটাকে আমরা কুকু কই, কুকু তো বুঝেনি ছোটো বাবু। তারপর দূরের বুঝাইতে আমরা বলছি তাফা, এম তুম তাফাত যা ভাই, তোর এই ভিডিও আমার দেখানোর সময় নেই, তাফাত যা, আপনি চাইলে এটা কইতেন পারেন। টমেটোরে আমরা কই বিলাতি বায়ন, গরুর বাচ্চারে আমরা বলি গরুর ডিয়া, আর বিড়ালের বাচ্চারে বলি বিলার নিঃসাও। বেশি পুরনো কোনো ঝাড়ু হইলে সেটাকে আমরা বলি কাপটা জানা।
পোলা পাইন ভিডিও বাদ দিয়া পড়তে যাও না হয় আব্বু আম্মু কাটটা জানটা দিয়া ভিডিও বাগো। তারপরে হচ্ছে আত্মীয়, এই তো আত্মীয় মানিয়ে ভাই এই খ্যাস, বুঝছেন নি কথা? তো আমরা সিটিজি চাটি গেয়া যেটাই বলেন খ্যাস নতুন করে নাম দিছি, ভাল লাগে সবগুলো শুনতে ভাল লাগে। আগে একটু কেমন জানি একটা লজ্জা লজ্জা বুঝোই তো, মানুষের রগুন করিয়াছে তাই কেন ভাই তুই রগুন করলি কেন তোর মার মনে হোক না ভাই, এখন আর ওই রাগগুলো হয় না, এনজয় করেন। যে যে অবস্থায় আছেন, যে যে ভাষায় আছেন, যে যে কালচারের সাথে রিলেটেড আছেন, ওই ভাষাটাকে এনজয় করেন। আপনি অন্য ভাষা শিখলে এটা কোনো আপনার অপরাধ না, তবে আপনার নিজের ভাষাটাকে নিয়ে গর্ব করাটাই হচ্ছে শ্রেয়। সো আজকের ভিডিও দুষ্টামির খাতিরে এখানে শেষ করা যাক, আল্লাহ হাফেজ।